বেঙ্গল সমর্থক যে মারা গিয়েছেন তার জন্য নীরবতা পালন চলছে যিনি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন চলছে। হ্যালো, কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা ইস্ট বেঙ্গলের। কিন্তু ওখানে কাজে লাগাতে পারে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের পায়ে সুযোগ কিন্তু একটা আছে, কিন্তু এখনও কিন্তু বিপদ কাটেনি, আক্রমণের কিন্তু এখনও ইস্ট বেঙ্গল। অসাধারণ ফুটবল, ছোট কর্নার ওখান থেকে বাঁচানো বল, দেখা যাক চেন্নাই সরাসরি যতক্ষ প্লেয়ারকে পাস করে দিয়েছিল ওখানে আক্রমণে, কিন্তু চেন্নাই আক্রমণ এখনো চেন্নাই প্লেয়ারদের পায়ে কিন্তু বল করাকরি করছে। One is Bengal. ভালো সুযোগ কিন্তু আছে চেন্নাইয়ের, কিন্তু ওখানে ভালো ক্লিয়ারেন্স। আক্রমণের প্রতি আক্রমণে চেন্নাই কিন্তু যাচ্ছে, হেডার কিন্তু বাইরে, চেন্নাইয়ের প্লেয়ারের কিন্তু পায়ে ঘোরাঘুরি করছে। ভালো কিন্তু লাইন বরাবর পর সুযোগ, দেখা যাক গোল আসে কিনা, কিন্তু না এখনো কিন্তু বল কিন্তু আছে। খেলা কিন্তু কিছুটা হলো জমে উঠেছে, আক্রমণ এখনো চেন্নাই এফসি, আক্রমণের পর আক্রমণ, সুযোগ চেন্নাই কিন্তু বারবার আক্রমণে উঠে আসছে। পুরো কিছুতে এখানে কাজ হচ্ছে না, জানি না কেমন ফুটবলটা খেলছে তারা, স্ট্র্যাটেজি। ঘরের মাঠে ইস্ট বেঙ্গল কিন্তু সেইভাবে যে ঘরের মাঠে যে সুযোগটা এত দর্শকের সামনে খেলার সুযোগ কিন্তু দিতে পারছে না। বল কিন্তু চেন্নাই প্লেয়ারদের পায়ে বেশি ঘোরাঘুরি করছে। আক্রমণে উঠে আসার চেষ্টা, চেন্নাই সুইচ করে দিলেন বলটা ওখান থেকে। কিন্তু এলোমেলো পাস, বল কিন্তু পেয়ে গেছেন ওখানে, কিন্তু কোনো কী করছে না বুঝতে পারছে না, ওখানে গিয়ে ঠিক জায়গাটায় গিয়ে মাথাটা ঠিক রাখতে পারছে না। উঁচু করে বল, বাংলার ফুটবলের জন্য ইস্ট বেঙ্গলকে আজকের ম্যাচটা কিন্তু জেতা অবশ্যই দরকার। বাংলার যে ফুটবলের যে নাম গরিমা সেগুলো এই তিন প্রধানের হাতেই কিন্তু থাকে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান SC হাতে থাকে। কিন্তু ইস্ট বেঙ্গলের মতন টিম যে ISL এর জায়গায় এসে এইরকম পারফরমেন্স, সেখান থেকে ওভারকাম করে আসা যায় কিনা দেখবি না, গোল বিহন গোল করবে, দেখা যাক। পড়ে গেছেন, কি অবস্থা, দুজনেই পড়ে গেল। বল খেলছে, বল ধরেই মেরে দিচ্ছে, কোনো কাউকে দেখা উদ্দেশ্যবিহীন পাস, এটাকে বলতেই পারি আমি। স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, যে দেখুন পাসগুলো দেখুন, ছন্দে ফেরার চেষ্টা চলছে ইস্ট বেঙ্গলে। বল ওখানে কেড়ে নিয়েছেন, গতি কিন্তু কমে গেছে কিছুটা হলেও, যখন দেখি কখন আবার গতি কিন্তু হট করে বেড়ে যেতেও পারে, দেখা যাক। পাস প্রতিহত, চেন্নাই কিন্তু কন্ট্রোল করে রাখছে খেলাটাকে, সুইচ করে দিলেন পাসটিকে, দেখা যাক। ভালো টাচটা কিন্তু ছিল, লাইন কিন্তু যাবে না, এলোমেলো পাস, মিস পাস হয়ে গেল। বল কিন্তু পাল্টা আক্রমণে চেন্নাই, বাধা ওখানে, দুটো কিন্তু প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু খেলার মধ্যে দুটো ওপেন নেট কিন্তু মিস করেছে, ওপেন নেট একদম পুরো ঠেলে দিলে গোল, সেই গোল কিন্তু করতে পারেনি ইস্ট বেঙ্গল। এদিকে কিন্তু আক্রমণের বন্যা কিন্তু বইয়ে যাচ্ছে চেন্নাই FC, কিন্তু কোনো রকমভাবে কোনো গোল কিন্তু গোলমুখী আক্রমণ সেভাবে হয়নি, কিন্তু তারা আক্রমণ কিন্তু করে যাচ্ছিল, গোলমুখী আক্রমণ হয়নি। স্টেপার ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স লাইনটা খুব ভালো খেলেছে, বিপদ হতে দেয়নি, ভালো খেলেছে মানে হচ্ছে বিপদ হতে দেয়নি, এটাই ভালো খেলাই বলে। ডিফেন্স ইজ দ্য বেস্ট অ্যাটাক বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল 0-0। আর ফলাফল প্রথমার্ধে 0-0 শেষ হচ্ছে। খেলা শুরু হলো বলতে বলতে, প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধ শুরু হলো। অসাধারণ বল কিন্তু ভালো জায়গায় সুযোগ আছে, কিন্তু একা কোথায় অ্যাটাকের লোক কই ওখানে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু খেলায় ফিরেছে দ্বিতীয় অর্ধে পুরোপুরি খেলায় ফিরেছে দেখা যাক গোল এবার শুধু কাঙ্ক্ষিত গোলটি কিন্তু আসার দরকার আছে ভালো জায়গায় সুযোগ হাউকিপ নেমেছে ये पार्चे तीन टेके डॉच করবে নালে খেলা হবে না আক্রমণে কিন্তু চেন্নাই এফসি এই কিন্তু কিছু বলতে পারছি না আক্রমণ সেকেন্ড হাফটা খুব ভালো চলছে যদি না গোল করতে পুরো একটা দে মাকে কেন নামায় না মারা যাচ্ছে মারা যায় হ্যাঁ গোল করে দিল পুরো ফুল বয়কট করো না তাহলে সিরিয়া হবে মাঠ খালি মাঠে খেলা